বোরো ধান চাষে ব্যস্ত দিনাজপুরের কৃষক। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কিছুটা চিন্তায় পড়লেও ভালো ফলনের আশা করছেন। তবে সার, কীটনাশক ও বিদ্যুৎ সংকট নিরসনের দাবি তাদের। তবে নিয়মিত পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগ। দিনাজপুর থেকে প্রতিনিধি ফখরুল হাসান পলাশের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। দিনাজপুর জেলার মাঠে মাঠে বোরো ধান রোপণে নারী পুরুষের ব্যস্ততা চোখে পড়ার মতো। কেউ প্রস্তুত করছেন জমি, কেউ বীজতলা থেকে তুলছেন চারা। কীটনাশক ও সারের দাম বেড়ে যাওয়ায় কিছুটা চিন্তায় পড়েছে কৃষক, সেই সাথে সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি তাদের। কারেন্টটা ঠিকমতো না পাইলে আমরা পানি দিতে পারবো না, আমরা ক্ষেত নিয়ে ক্ষতিগ্রস্ত পড়ে যাবো। এই জমিতে আলু আবাদ করেছিলাম, এরপরে এখন ইরি ধান আবাদ করেছি। বাজার নিয়ন্ত্রণ থাকে, কীটনাশক সময় মতো পাওয়া যায়, সার বীজ পাওয়া যায়। ফলন বৃদ্ধি ও খরচ কমাতে নিয়মিত প্রশিক্ষণের পাশাপাশি পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। কোনো দক্ষ কৃষককে নির্বাচিত করে আমাদের বিভিন্ন হর্টিকালচার সেন্টারগুলোতে নিয়ে গিয়েও তাদেরকে প্রশিক্ষিত করা হচ্ছে। সেখান থেকে ওনারা আবার মাঠে এসে তারা বিভিন্ন কৃষকদেরকে এই সেবাগুলো দিয়ে থাকতেছে। এভাবে আমরা আধুনিক কৃষিতে কৃষকদেরকে নিয়ে যেতে যাচ্ছি, যেন তাদের উৎপাদন ব্যয়টা কমে আমাদের প্রোডাকশনটা ভালো হয়। জেলায় প্রতি বছর প্রায় 1,75,000 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।